সুস্মিতের ব্যাগের গুরুত্ব সহকারে তল্লাশি শুরু করে। বৃহস্পতিবার রাত 11টা পর্যন্ত যাচাই বাছাই করে দুইজনের কাছ থেকে 30টি স্বর্ণবার উদ্ধার করা হয়। কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, ধার্য শুল্ক প্রদান করা হলে তার মালিক বৈধ হিসেবে স্বর্ণের বার নিয়ে যেতে পারবেন, তবে এই স্বর্ণ চোরাচালানের কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইতালিয়স্থ ভিএফএস এজেন্টের বিরুদ্ধে হয়রানির অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের। নিরাপত্তার দাবি জানিয়ে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে ঢাকার হোটেল রিজেন্সির বিনিয়োগকারীরা। বার্কিং এর ফ্যান্সওয়ে কমিউনিটি সেন্টার বন্ধের প্রতিবাদে কাউন্সিল হলে স্মারকলিপি প্রদান। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।